রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের দাবি দেওয়া আদায় আন্দোলন কর্মসূচি মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। পেশাগত বিভিন্ন দাবি দেওয়া আদায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন তারা। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো আশ্বাস না পেয়ে তীব্র ঠান্ডার মধ্যেও সারা রাত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্দোলনরত অতিথি অধ্যাপকদের অভিযোগ, 2009 সাল থেকে তারা কাজ করে আসলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না। এখনও তাদের স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন তারা। জানা গেছে, রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকাকালীন 11 জন ও বিশ্ববিদ্যালয় হওয়ার পর আরও 13 জন এই পদে যোগদান করেন। অন্যান্য শিক্ষকেরা বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও অতিথি অধ্যাপকেরা এই সব সুযোগ থেকে এখনও বঞ্চিত রয়েছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, অতিথি অধ্যাপকদের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারে নেই, তবে তাদের দাবিগুলি উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল বলে জানিয়েছেন তিনি। আমাদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল যে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্যাক্ট বলে একটি যে ক্যাটাগরি তৈরি করেছেন, আমরা চেয়েছি আমাদেরকেও যাতে তার মধ্যে ইনক্লুড করা হয়। যদিও আমাদের ইউনিভার্সিটির পার্ট টাইমাররা এবং কন্ট্রাকচুয়ালরা প্রত্যেকেই এই ফেসিলিটিগুলো পাচ্ছে, শুধুমাত্র আমরা এই কজন গেস্ট লেকচার এই ফেসিলিটি থেকে বঞ্চিত হয়ে আছি এখনও পর্যন্ত। তাই আমরা চাইছি যাতে আমাদেরকে এই ফেসিলিটিটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয়। এখন আমরা এই মুহূর্তে আমরা তো কাল থেকে আন্দোলন শুরু করেছি, যেহেতু কালকে আমাদের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের মানে দাবি দেওয়া এখনও সেরকমভাবে তারা মেনে নেননি। তাই আমরা আজকের থেকে এখানেই আমরা আপাতত আন্দোলনে বসে আছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ করা হবে আমরা এখানেই বসে থাকব। আমরা আজকের থেকে শুরু করেছি রাত্রি যাপন করব, মানে গোটা দিন, যতদিন পর্যন্ত না আমাদের সমস্ত দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এইভাবেই বসে থাকবো, এইভাবেই আন্দোলন চালিয়ে যেতে চাই না। আজকে আমাদেরকে ডাকার কথা ছিল, আমাদের একটা ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ডকুমেন্টস আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি, যার জন্য আমরা তো এখনো মানে দ্বিধার মধ্যে আছি যে কত দূর কি কাজ হলো না হলো, আমরা সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই সেরকম আপডেট আমরা পাইনি। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।